हेलो माय फ्रेंड्स, आई एम अर्णव फ्रॉम अर्णव इलेक्ट्रॉनिक्स। वेलकम टू माय चैनल। बंधुरा, आज के भिडियोर माध्यम अपने जो जिस शेयर करते चले चाकरीर किछु खबराखबर बा चाकरीर किछु खोज खबर एटा बोलते पारें। आमी प्रथमेई बोले रखी, आपनारा कोनो समय एई चिंता भावना निये भिडियोटा देखा शुरू करबेन ना जे एई जिनिसगुलो करले आपनाके चाकरी बाधा धरा दिए देबे बा आपनी चाकरी पेये फेलबेन। एई जिनिसटा आपनादेर चिंता आगे सराते हबे। एई जिनिसटा करले पोरे कि हबे, आपनी चाकरीर किछु खोज खबर पेते पारें आपनार एरिया बेसिसे। भालो करे कथाटा बुझबेन, आपनार एरिया बेसिसे आपनी जेमन योग्यताय रयेछेन, आपनी जेमन धरनेर काज करते चान बा आपनी जेमन धरनेर काज आपनी पारेन, ठीक तेमन धरनेर काजेर खबर आपनी पेते पारेन। आजकेर एई भिडियोटा देखले पर आपनी एई जिनिसगुलो जानते पारबेन। तो भिडियोटाके रिक्वेस्ट करब प्रथम थेके शेष पर्यन्त देखबेन। तो चलुन भिडियोटा शुरू करा जाक। तो एइटा बर्तमाने रयेछे हच्छे कर्मभूमिर ओयेबसाइटे। तो कर्मभूमि निये अलरेडी आमार एकटा करा छिलो भिडियो, तो सेटा एखान थेके देखते पारेन। तो एखाने कि लेखा आछे, कर्मभूमि इज ए गवर्नमेंट अफ ओयेस्ट बेंगल इनिशिएटिव टू कोलाबोरेट बिटुईन जब सिकार्स एंड एमप्लয়ার্স ইন আইটি অথবা আইটিইএস সেক্টর। তো এখানে একটা বিষয় আমি অ্যাডিশনাল বলে রাখি, যারা এক্সপিরিয়েন্সড রয়েছেন, বিশেষত আইটি সেক্টরে যারা এক্সপিরিয়েন্সড রয়েছেন, তাদের সাথে এই ওয়েবসাইটটা মানে একদমই ফ্রেন্ডলি আর কম্প্যাটিবল, এটা হচ্ছে বাস্তব কথা। এবার বিষয়টা হচ্ছে, অনেকেই কোশ্চেন করবেন, তারা যারা এক্সপিরিয়েন্স নেই বা যারা আগে কোনোদিন কাজ করেনি বা যারা আইটি সেক্টরে কোনো রকম কাজকর্ম করেনি, তারা কি এর মধ্যে পাবে না? না, তারা আমি কোনো কোনো সময় এটা বলবো না যে তারা এটার মধ্যে পাবে না বা তারা এটার মধ্যে পেয়ে যাবে, এই জিনিসটা কোনো সময় বলবো না। বাট এইখানে যে কন্ট্যাক্ট যে ইনফরমেশানগুলো থাকবে, এইখানে আপনি যোগাযোগ করে কিন্তু নিজের একটা জায়গা আপনি করতে পারেন। তো এদিকে দেখুন, এখানে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট আর এমপ্লয়ার বলে। তো আপনি এখানে আবেদন করবেন কি, আপনি তো আর কাউকে চাকরি দেবেন না, আপনি চাকরি নিজে খুঁজছেন, তার মানে কি আপনি হচ্ছে অ্যাপ্লিক্যান্ট। এইবার এখানে একটা অপশান আছে, তো সাইন ইন করতে গেলে সাইন ইনের যে প্রসিডিওরটা এরা রেখেছে সেটা হচ্ছে যে কি, আপনার মোবাইল নাম্বারটা দিলে ভেরিফাই করলে পরে যদি আগে রেজিস্টার করা থাকে তাহলে সাইন ইন হয়ে যাবে, আর যদি না দেওয়া থাকে তাহলে সাইন ইন হবে না। তো আমার যেহেতু এখানে কোনো রকম কিছু অ্যাকাউন্ট খোলা নেই, আমিও আপনাদের মতোই এখানে ধরতে পারেন, তো আমি কি করব, এখান থেকে ক্লিক টু রেজিস্টার এখানে ক্লিক করলাম, ঠিক আছে। তো এখানে রেজিস্টার করার অপশানে যখনই আপনি ক্লিক করছেন, তখন এখানে লিখছে ফর স্কিলড আইটি অথবা আইটিএস প্রফেশনাল হু আর লুকিং ফর জবস পোস্ট কোভিড-19। এবার পোস্ট কোভিড-19 মধ্যে কোভিড-19 পরে যাদের মানে চাকরি চলে গেছে বা যারা চাকরি করতে করতে ছেড়ে দিতে হয়েছে এইরকম পরিস্থিতিতে, তো তাদের জন্য, ঠিক আছে। এখানে দেখুন, এখানে লেখা আছে, আপনাকে জিজ্ঞেস করছে, এখানে লেখা আছে যে আপনি আইটি সেক্টরের মধ্যে মানে কাজ করেন কি না, বা আপনি মানে আইটি সেক্টরের মধ্যে মানে কোভিডের পরে আপনি কোনো কাজ খুঁজতে চাইছেন কি না, ঠিক আছে। তো থার্ড অপশান হচ্ছে, আপনি পশ্চিমবঙ্গের মধ্যে কোনো কাজ খুঁজতে চাইছেন কি না, তাহলে এগুলোকে আপনি সবকটাকে ইয়েস করে যাবেন, ঠিক আছে। করার পর এখানে আপনি কী করবেন, আপনার মোবাইল নাম্বারে একটা মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে একটা মোবাইল নাম্বার বসাচ্ছি, মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি। বসানোর পর এখানে জেনারেট ওটিপির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে একটা 6 ডিজিটের একটা ওটিপি আমার মোবাইলে আসবে। তো দেখা যাক ওটিপিটা আসে কি না, সেটা একটু দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, ওটিপিটা কিন্তু সাথে সাথে চলে এসছে, কর্মভূমি নামেই যে ওটিপিটা এসছে। তো আমি এখান থেকে ওটিপিটা বসিয়ে দেবো 302955, ঠিক আছে। করে আমি এখান থেকে ভেরিফাই অ্যান্ড প্রসিডিওর উপর ক্লিক করলাম। করার পরে এইখানে দেখুন কী কী বলছে, ফিল ইয়োর স্কিল লিস্টিং উইথ নাম্বার অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে। মানে আপনি কোন কোন ফিল্ডে আপনার এক্সপিরিয়েন্স কতদিনের ছিল সেটা আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো যেমন ধরুন এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে এআই টেকনোলজি, যেটা সেটার মধ্যে ধরুন কথার কথা ধরুন না, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে। তো ব্লকচেনে আমার এক্সপিরিয়েন্স আছে, ধরুন বিপিওতে এক্সপিরিয়েন্স রয়েছে। তারপরে এখানে কী বলছে, ক্লাউড আর্কিটেকচারে এক্সপিরিয়েন্স নেই, ধরুন সাইবার সিকিউরিটি ধরুন এক্সপিরিয়েন্স নেই। তারপরে ধরুন এখানে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটারে ধরুন এক্সপিরিয়েন্স রয়েছে, বা মোবাইল অ্যাপ ডেভেলপার এটার মধ্যে ধরুন এক্সপিরিয়েন্স নেই, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনে ধরুন এক্সপিরিয়েন্স নেই। তো এগুলো এবার আদার্সের মধ্যেও আপনি, আর আমি যেটা বলবো সেটা হচ্ছে আদার্সের মধ্যে টিক করে দেবেন। এইবার যেগুলোর মধ্যে আপনি এক্সপিরিয়েন্স দিয়েছেন সেটার মধ্যে আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। ব্লকচেনে ধরুন 1 বছরের, বিপিওতে ধরুন আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। তারপরে আপনি কী দিয়েছেন, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটারে ধরুন আপনার এক্সপিরিয়েন্স আছে 1 বছরের। তারপরে ধরুন আদার্সে এখানে আপনি 1 বছর কি আদার্সে যখন দেবেন আপনি গ্রসে 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স দেখিয়ে দিতে পারেন। গ্রস কীভাবে হিসাব করবেন, দেখুন এখানে হচ্ছে 1 বছর, এখানে 2 বছর, 3 বছর, এখানে 1 বছর হচ্ছে 4 বছর, 4 বছর। তো এখানে 3 বছর মোটামুটি এক্সপিরিয়েন্স দেখিয়ে দিলেন, ঠিক আছে। এইবার এখানে যদি আপনার আদার্স টেকনোলজি, যদি আদার কোনো এছাড়াও কোনো টেকনোলজি থেকে থাকে বা সেগুলোর সাথে যদি আপনি মানে রিলেটেড হয়ে গিয়ে থাকেন, তাহলে এখানে সেটা বসিয়ে দেবেন। তো এখানে যেমন আমি ধরুন বসিয়ে দিচ্ছি এখানে কম্পিউটার হার্ডওয়্যার বলে, ঠিক আছে।
হার্ডওয়্যার বলে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে, কম্পিউটার হার্ডওয়্যার বলে এখানে লিখে দিলাম। এবারে বলছে কি, আপনার যদি কোনো লিঙ্কডইন প্রোফাইল থাকে, এইটা হচ্ছে মানে এখানে একটু ভাইটাল বিষয় হতে পারে। লিঙ্কডইন প্রোফাইল বলতে কি, লিঙ্কডইনের একটা প্রোফাইল হয়, তো লিঙ্কডইনটা অ্যাকচুয়ালি কী কারণে ইউজ করা হয় সেটা একটু বলি। লিঙ্কডইনটা আপনি যে কোনো, এটা একটা সোশ্যাল মিডিয়া বলতে পারেন, ঠিক আছে, ফেসবুকের মতো নয়। তো এই সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাকচুয়ালি মানুষে কেন আসে, অ্যাকচুয়ালি এখানে চাকরি বাকরি খোঁজার জন্য আসে, পরিষ্কার কথা হচ্ছে চাকরি বাকরি খোঁজার জন্য আসে। এই লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে বা এই লিঙ্কডইন যে প্ল্যাটফর্মটা আছে, প্ল্যাটফর্মের মধ্যে কারা কারা আসে, আপনার মতো কিছু অ্যাপ্লিক্যান্ট আসে আর কিছু এমপ্লয়ার আসে। এমপ্লয়াররা কী করে, এমপ্লয়াররা খোঁজে অ্যাপ্লিক্যান্টকে, অ্যাপ্লিক্যান্টরা খোঁজে এমপ্লয়ারকে, বুঝতে পারলেন? অ্যাপ্লিক্যান্টের দরকার চাকরি, এমপ্লয়ারদের দরকার লোক, এইভাবে তারা কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস সেখানে দিতে হয়, ঠিক আছে, আপনি কী কী এক্সপিরিয়েন্স রয়েছেন, আপনি কী কী জানেন, কী কী জানেন না, বা আপনার সম্পর্কে, আপনি কত কী মার্কস পেয়েছিলেন, আপনার কেমন এভারেজ পারফরমেন্স রয়েছে গোটা আপনার মানে একাডেমিক সেশানে, তো সেগুলো সমস্ত কিছু দিতে হয়। দেওয়ার পর আপনাকে প্রোফাইল কমপ্লিট করতে হয়, এমন কিছু মানে জটিল কোনো বিষয় না। তো সেইখানে কি ব্যাপারটা হচ্ছে, আপনি যত তা আপনার প্রোফাইলটাকে আপডেট করতে পারবেন, তত আপনার মানে কাজ পাওয়া বা মানে এমপ্লয়ারদের কাছে পৌঁছে যাওয়ার কিন্তু প্রবাবিলিটি বেশি। তো এর মধ্যে কিছু বিষয় আছে, একটা হচ্ছে মানে আপনার ফ্রি সার্ভিস, একটা হচ্ছে প্রিমিয়াম সার্ভিস। এখানে যে লিঙ্ক, সেই লিঙ্কটা কিন্তু আপনি এখানে যদি থাকে দিতে পারেন। এবার এখানে বলছে কি, প্লিজ প্রোভাইডেড ইউর ইমেল আইডি। তো ইমেল আইডি আপনার যদি কিছু থেকে থাকে বসিয়ে দেবেন, আমি একটা বসিয়ে দিই। তো ইমেল আইডি একটা বসিয়ে দিলাম। বসানোর পর এখানে কি বলছে, এজ ইন ইয়ার্স, আমার বয়স কত, আমার বয়স 18 থেকে 30 মধ্যে। এবার এক্সপেক্টেড স্যালারি পার মান্থ, আপনি পার মান্থে প্রত্যেক মাসে আপনি কত টাকা স্যালারি এক্সপেকটেশান রাখছেন। যদি এবার এই বিষয়টা হচ্ছে, দেখুন বিষয়টা হচ্ছে নিজের উপর ডিপেন্ডেন্ট, তাও আমার অ্যাকর্ডিং টু মি, আমার বক্তব্যতে যা মনে হয়, আপনি প্রথমে যখন আপনি একটা চাকরি খুঁজতে যাচ্ছেন, ঠিক আছে, তখন আপনি আপনার স্যালারি এক্সপেকটেশানটাকে একদম লো লেভেলে রাখুন, ঠিক আছে। দেখুন এখানে লো লেভেল বলতে 10,000 থেকে 20,000 টাকা পার মান্থ এই লেভেলেই আছে, ঠিক আছে, আমি এটাই চুজ করে দিলাম। লাস্ট এমপ্লয়মেন্ট লোকেশান, আপনি লাস্ট কোন জায়গাতে কাজ করতেন। তো এইখানে যেহেতু আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাজ চাইছেন, তো এটা ম্যানিপুলেট করার কোনো বিষয় না, ঠিক আছে, আমি যেহেতু একটা জাস্ট এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি, এটা ম্যানিপুলেট করার কোনো, আপনি যেখানে কাজ করতেন আপনি সেখানে নামই দেবেন, ঠিক আছে, তার কারণ আপনার কাছ থেকে যদি তারা কোনোভাবে প্রুফ চাইতে চায়, তো তাহলে কিন্তু সেখানে আপনাকে দেখাতে হবে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে ম্যানিপুলেটার কোনো বিষয় না, একদম এক্সাক্ট যেটা সেটাই আপনি বসাবেন। তো ধরুন আমি এখানে কথার কথায়, ধরুন এখানে আমি একটা স্টেট বসিয়ে দিই, এবার এখানে মহারাষ্ট্র বসিয়ে দিলাম, ঠিক আছে, মহারাষ্ট্রে কাজ করতাম। প্রেজেন্ট লোকেশন, এবার বলছে প্রেজেন্ট লোকেশন, প্রেজেন্ট লোকেশন অবশ্যই আপনি এখান থেকে আপনার যে জেলা আছে সেই জেলাটা দেবেন। তো আমি এখান থেকে নদিয়া ডিস্ট্রিক্ট করে দিলাম। করার পরে সমস্ত কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে এখানে আমি সাবমিট অপশনে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু কী আসলো, আমার মোবাইলে একটা মেসেজ চলে আসলো, সাথে সাথে এখানে কিন্তু আমি একটা কোড বা আইডি পেয়ে গেলাম, আর সাথে সাথে আমার এখানে যে যেগুলো আমি পূরণ করেছি, ঠিক আছে, সেইগুলো কিছু কিছু জিনিস আমি এখানে পেয়ে গেছি। তো এখানে একটা WBRPN দিয়ে একটা নাম্বার পেয়েছি, ঠিক আছে, এইগুলো যদি আপনারা করেন আপনারাও এগুলো পাবেন, ঠিক আছে। এইবার সাথে সাথে দেখুন এই যে ডান দিকে আমার কিন্তু এই প্রোফাইলটা টোটালি কিন্তু মানে এখন কমপ্লিট না, ইনকমপ্লিট প্রোফাইল, ঠিক আছে। এখানে কি বলছে দেখুন, এখানে লেখা আছে পরিষ্কার করে বলছে, কমপ্লিট ইউর প্রোফাইল টু ইনক্রিজ এমপ্লয়াবিলিটি বাই টাস্কিং সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট অ্যান্ড আপস্কিলিং ইউর সেলফ। তার মানে কি, আপনাকে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, আমার প্রোফাইলটা 42% কমপ্লিট, ঠিক আছে। তো আপনার প্রোফাইলটাকে অ্যাটলিস্ট দেখুন এখানে বলা আছে 75%-এর কাছাকাছি নিয়ে কমপ্লিট করতে হবে। এবার এইখানে আমার প্রোফাইলটা কমপ্লিট নয়, তবুও দেখুন এখানে আমি যেহেতু বলেছিলাম ব্লক চেনে কাজ রয়েছে, বিপিএতে এক্সপিরিয়েন্স রয়েছে, তো বিপিএর জন্য দেখুন 17 ম্যাচ হয়েছে, আদার্সে প্রায় 22 কাছাকাছি ম্যাচ হয়েছে, ব্লক চেনে 9 ম্যাচ হয়েছে। এইবার এইখান থেকে আরও এখানে বেশ কিছু জিনিস রয়েছে, এখানে দেখুন প্রচুর জিনিস রয়েছে, আমি আস্তে আস্তে এগুলো আসছি, আপনারা একটু জাস্ট মানে ধৈর্য ধরে ভিডিওটা মানে কন্টিনিউ করুন, আমি জাস্ট কিছু সময়ের মধ্যে আমি প্রোফাইলটা কমপ্লিট করে চলে আসছি, তাতে যাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হয়। তো ফ্রেন্ডস একটু জিনিসটা বলি, এখানে প্রোফাইল কমপ্লিট করার অ্যাকচুয়ালি বিষয়টা কি, আপনারা যখন এডিট অপশনে ক্লিক করবেন এইরকম জিনিসগুলো আসবে। তো লাস্ট আপনি কত সিটিসি পেতেন সেটা এখানে যদি থাকে বসিয়ে দেবেন, জব টাইটেল একটা দিয়ে দেবেন। এখানে বলছে উইলিং টু ওয়ার্ক রিমোটলি, মানে আপনি রিমোট প্লেসে মানে কাজ করতে চান কিনা, আবার ব্র্যাকেটে লেখা আছে ওয়ার্ক ফ্রম হোম, এই জিনিসটা যদি আপনি একই থাকেন ইয়েস করবেন। আর এখানে হচ্ছে প্রেফার্ড ফিউচার এনগেজমেন্ট, আপনি কি ধরনের মানে কাজ চান, ঠিক আছে, ফুল টাইম বা পার্ট টাইম, কন্ট্রাক্ট বেসিস বা আপনার ফ্রিল্যান্সারে, যে আপনি কী ধরনের কাজ চান। তো আমি এখানে ধরুন আমি লিখলাম ফুল টাইম আর ফ্রিল্যান্সার, ঠিক আছে। এইবার এখানে বলছে ওভারঅল এক্সপিরিয়েন্স ইন ইয়ার, এবার আপনি এখানে কী করবেন, ধরুন
মানে যেভাবে আপনি দিয়েছিলেন এভারেজ যদি আপনার দু বছর থাকে দু বছর বা তিন বছর থাকলে আপনি তিন বছর, ঠিক আছে। এবার এখানে কি বলছে, প্রেজেন্ট স্ট্যাটাস অফ এনগেজমেন্ট, ঠিক আছে। এইখানে আপনি কি করবেন, এখানে করবেন নন এমপ্লয়েড, নট এমপ্লয়েড, ঠিক আছে, নট এমপ্লয়েড। এইবার বিষয়টা হচ্ছে যে নট এমপ্লয়েড যদি আপনি এখানে যদি সেলফ এমপ্লয়েড করে দেন তাহলে পরে কী হবে, তাহলে পরে আপনি নিজের ব্যবসা নিজে দাঁড় করে ফেলেছেন বা নিজে কিছু করেন, ফুল টাইম করলে আপনি চাকরি করছেন আর নট এমপ্লয়েড মানে চাকরি এখন নেই, তার জন্যই আপনি চাকরিটা খুঁজতে এসছেন। এবার নিয়ারেস্ট সিটি বা টাউন, এখানে আমি যে মানে জায়গাটা থাকি সেই জায়গাটার নামই আমি দিয়ে দেবো, ঠিক আছে। এবার এখানে তো এগুলো করেছিলাম, এবার এখানে বলছে হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, তো এখানে দেখুন 10 থেকে শুরু আছে, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক সমস্ত কিছু রয়েছে, তো গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট সমস্ত কিছুই রয়েছে, ঠিক আছে। তো এবার এখান থেকে দেখুন বিই বিটেক সিএসআইটি, তো এখান থেকে গ্র্যাজুয়েট অ্যান্ড আদার্স আমি করে দিলাম, হ্যাঁ, ঠিক আছে। করার পরে আমি তো বললাম যে লিঙ্কডইন বা গিটহাব আইডি যদি থাকে তো এগুলো দিয়ে দেবেন। তো করার পরে এখানে জাস্ট ব্রিফ ইয়োর প্রোফাইল, তো যদি এখানে আপনি যদি কিছু লিখতে চান তো লিখতে পারেন, তো আপনি ওইটা এভাবে লিখে দিতে পারেন, জাস্ট একদম ছোটো, এখানে আপনি অনেকটাই লিখতে পারবেন। তো আমি এখানে আপডেটের উপর ক্লিক করে দিলাম, করলে পরে আমার এটা কিন্তু সম্পূর্ণ আপডেট হয়ে গেল, যেগুলো যেগুলো ছিল দেখুন এখানে বলা আছে রিমোট ওয়ার্কে টিক করা, তো এটা লাল ছিল সবুজ হয়ে গেছে, ঠিক আছে। জব সিকার, জব সিকার বলে মানে আপনার আমার প্রোফাইলটা হচ্ছে জব সিকার ছিল 42% এসে এখন আমার 65%, তার কারণ কিছু কিছু জায়গায় আমি ছেড়েছি যার জন্য এই জিনিসটা হয়েছে। তো এখানে দেখুন মাই স্কিলের মধ্যে, ঠিক আছে, ব্লক চেনে কত বছরের আমার এক্সপিরিয়েন্স ছিল সেগুলো যেগুলো দিয়েছি আর কি সেগুলো, ঠিক আছে। এইবার এখানে হচ্ছে বলছে স্কিল প্রোফাইল অথবা একটা রিজিউম দিতে এখানে, ঠিক আছে। তো রিজিউম আপনি এখান থেকে চাইলে পরে একটা আপলোড করে দিতে পারবেন, তো আমার একটা যদি রিজিউম পাওয়া যায় তো আমি এটা আপলোড করে দিচ্ছি। তো ফ্রেন্ডস এখানে একটা সিভি আমি পেলাম, এটাকেই জাস্ট আমি এখান থেকে আপলোড করে দিই, ওপেন করে দিলাম, এবার এখান থেকে আপলোডের উপর ক্লিক করে দিলাম। করার পরে দেখুন এখানে বলছে রিজিউম আপলোডেড সাকসেসফুলি, ঠিক আছে, রিজিউমটা আমার সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এবার চাইলে পরে আপনার আপলোড করা রিজিউম আবার ডাউনলোড করতে পারবেন, তো এটা আমার কোনো প্রয়োজন নেই, আমি এটাকে একবার রিলোড করে নিচ্ছি, দেখি আমার এই প্রোফাইলটা 65% থেকে কিছু এগোয় কিনা, বাট এখন 65% কমপ্লিট দেখাচ্ছে, ঠিক আছে। তো আমার এই প্রোফাইলটার মধ্যে আরও কিছু আপগ্রেডেশনের দরকার, যেটা হচ্ছে মাই সার্টিফিকেশন, তো এখানে কিন্তু মানে অ্যাড করতে পারেন। এবার সার্টিফিকেশান বলতে কি দেখুন এখানে প্রচুর মানে মানে নামি নামি সংস্থা রয়েছে, ঠিক আছে, যারা মানে একটা ভালো বইটি সার্টিফিকেশান প্রোভাইড করে। তো আপনার যদি এরকম কিছু থেকে থাকে, মানে অনেকে থাকে না যে অ্যাডব থেকে অনেকে সার্টিফিকেট পেয়েছে, ঠিক আছে, অনেকে থেকে মাইক্রোসফট থেকে অনেকে সার্টিফিকেট রয়েছে, ঠিক আছে, এইরকম যদি কারোর থেকে থাকে বা অনেকে গুগল থেকে সার্টিফিকেট পেয়ে থাকে, তো এরকম যদি কারোর মানে থেকে থাকে তাহলে এগুলো এখানে অ্যাড করে দেবেন। তো আমি এখানে অ্যাড আর কিছু করলাম না, ঠিক আছে। তো আমার এখানে তাহলে থাকলো কি 65% পর্যন্ত আমার প্রোফাইল মানে কমপ্লিটেড থাকলো। এইবার আমি এখন কি করব, আমার ম্যাক্সিমাম ম্যাচ করছে বিপিওতে, ঠিক আছে, আমি বিপিওর এই পাশে এই জায়গাটাতে ক্লিক করব। ক্লিক করলে পরেই দেখুন এইখানে প্রচুর এমপ্লয়ার ওয়ান এমপ্লয়ার টু বলে এখানে কটা এমপ্লয়ার রয়েছে, এখানে রয়েছে আপনার 17 এমপ্লয়ার, ঠিক আছে। এবারে এটা হচ্ছে লোকেশান, দেখুন কোথায় কোথায় রয়েছে, ভালো করে দেখবেন, কলকাতার মধ্যে সমস্ত কিছু রয়েছে, প্লাস এখানে বাতকুল্লা নদীয়াতে রয়েছে, ঠিক আছে। এইবার আপনাকে চুজ করতে পারি কলকাতা যেতে মানে ফ্লেক্সিবল বেশি না আপনার বাতকুল্লা বা ওইসব রুরাল সাইডে যেতে ফ্লেক্সিবল বেশি, তো আমি কলকাতার ফার্স্টেরটাই নিলাম। নেওয়ার পরে এবার এখানে আমি অ্যাপ্লাইয়ের ওপর ক্লিক করলাম। এবার বিষয় হচ্ছে এই জায়গাটা পুরো খালি, টেকনোলজি জায়গাটা পুরো খালি, আমি অ্যাপ্লাইয়ের ওপর একবার ক্লিক করে দেখি এটার মধ্যে কী আছে, অ্যাপ্লাইড সাকসেসফুলি বলে দেখাচ্ছে, ঠিক আছে, অ্যাপ্লাইড সাকসেসফুলি বলে দেখাচ্ছে। তো এখানে আর কিছুই না, তো এখানে যদি আবার ক্লিক করেন তো এখানে সেই একই জিনিস দেখাবে। তো বন্ধুরা এখানে অ্যাপ্লাইড সাকসেসফুলি দেখিয়ে দিল। তো দেওয়ার পরে এখন কিন্তু কোনোরকম আমার কাছে কোনোরকম কোনো মেসেজ কিন্তু এখন আমার ফোনে ঢোকেনি, ঠিক আছে, মেসেজ আমার ফোনে ঢোকেনি। তো এইবার বিষয়টা হচ্ছে যে এই এই যে আমি যেটা খুলেছিলাম, এই যে যেটা যে এটা যেটা ক্লিক করে আমি যেটা খুলেছি এমপ্লয়ার ওয়ান, তো এমপ্লয়ার ওয়ানের মধ্যে যারা রয়েছে তো তাদের কাছে আমার যে মানে রিকোয়েস্টটা এটা কিন্তু তাদের কাছে যাবে, ঠিক আছে। তারা আপনার প্রোফাইলটাকে ভিজিট করবে, ভিজিট করে দেখার পরে যদি মনে হয় যে না আপনার সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে তাহলেই একমাত্র আপনার ফোন নাম্বারে বা ইমেল আইডিতে তারা কন্ট্যাক্ট করে নেবে, যদি তাদের মনে হয়। এবার যদি তাদের না মনে হয় যে কন্ট্যাক্ট করার মতো না, কারণ তাদের যে ক্রাইটেরিয়া তারা চাইছে সেটার সাথে মিলছে না, তো তাহলে কিন্তু তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে না। তো এইভাবে কিন্তু আপনি পার্ট বাই পার্ট কাজ করে যেতে পারবেন এখানে। তো এখানে টেকনোলজিগুলো অ্যাকচুয়ালি ফাঁকা, এখানে অ্যাকচুয়ালি ফাঁকা থাকার কথা নয়, বাট এটা কেন এখন ফাঁকা সেটা বুঝতে পারছি না। তো এই হচ্ছে মোটামুটি বিষয়, আর এটা হচ্ছে আপনার এই যে এখানে যে আপনি কর্মভূমিতে যে রেজিস্ট্রেশন করলেন তার আইডি হচ্ছে এটা, ঠিক আছে। এই আইডিটা একটু মানে যত্ন করে রাখবেন যাতে
মতো করে মানে কোনো সময় দরকার পড়লে আপনি বের করতে পারেন। তো এখানে বলছে ফর সেলফ অ্যাসেসমেন্ট নিট প্রোফাইল কমপ্লিশন হচ্ছে 75% আপনার প্রোফাইলটাই কমপ্লিট দরকার আছে সেলফ অ্যাসেসমেন্টের জন্য। তো সেলফ অ্যাসেসমেন্ট দেখুন এখানে কিন্তু একটাও সেলফ অ্যাসেসমেন্ট করা হয়নি, সমস্ত কিছু কিন্তু ব্লক করা মানে কাটা দেওয়া। কারণ তার কারণ হচ্ছে আমি সেলফ অ্যাসেসমেন্ট এখনও পাইনি, তার কারণ আমার প্রোফাইলটাই 65% মানে 10% এখনও ঘাটতি রয়েছে। তো সেগুলো আস্তে আস্তে আমাকে মানে করে দিতে হবে, ফিল আপ করে দিতে হবে। তো এখান থেকে বলছে টেল আস স্কিল ইউ ওয়ান্ট টু লার্ন কামিং সুন, এটা দেখাচ্ছে। তো এখানে কি বলছে জার্নি টুয়ার্ডস সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড আপ স্কিলিং বলে, এখানে ক্লিক করলে পরে এখানে একটা ফ্লো চার্ট টাইপের দেখাচ্ছে। তো এইগুলো বিষয় হচ্ছে যে এগুলো আস্তে আস্তে আপনার প্রোফাইলটা যখন আপডেটেড হয়ে যাবে তখন এই জিনিসগুলো আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনি প্রোফাইলের ক্রিয়েট করার মাধ্যমে আপনি মানে প্রথম পর্যায়ে তাদেরকে রিকোয়েস্ট করতে পারবেন, ঠিক আছে। তারপরে তারা যদি আপনাদের সাথে যোগাযোগ করে তবে সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে। আর এখানে যেটা এমপ্লয়ার জয়েন আস, এটা আপনাদের জন্য না, এটা হচ্ছে যারা মানে কাজে লোক নেবে তাদের জন্য, ঠিক আছে। তো এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিক্যান্ট অ্যাপ বলে একটা অ্যাপ আছে, তো এই অ্যাপটা হচ্ছে দেখুন এখানে ডাউনলোড অ্যাপ্লিক্যান্ট অ্যাপ বলে মোবাইল অ্যাপ। তো এটা কিন্তু কর্মভূমি অ্যাপ, যেটা অ্যাপ্লিক্যান্ট সেটা হিসাবে ডাউনলোড করতে পারেন, যেটা হচ্ছে কর্মভূমি অ্যাপ্লিক্যান্ট। খেয়াল রাখবেন এই অ্যাপটা হচ্ছে কর্মভূমি অ্যাপ্লিক্যান্ট অ্যাপ, ঠিক আছে। তো এই অ্যাপটা দিয়েও কিন্তু আপনারা এই সমস্ত কাজগুলো করতে পারেন। তো এখানে কর্মভূমির একটা ছোটো মতন লোগো রয়েছে, অ্যাপ্লিকেন্টের উপরে ক্লিক করলে ডাইরেক্ট আপনার প্রোফাইলে ঢুকে যাচ্ছে। তো উপরে লাল রঙের লগ আউট অপশন আছে, লগ আউট করে দিলে লগ আউট হয়ে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়, এটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের জন্য। এবার সাইন ইন করতে হলে আপনি মোবাইল নাম্বার দেওয়ার সাইন ইন এখান থেকে করতে পারবেন ইজিলি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে মোটামুটি বিষয় বন্ধুরা। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এই এইটা নিয়ে যদি আরও আপডেট আমি ইন ফিউচার পাই তাহলে অবশ্যই আমি দিতে থাকবো। তো এই সাইটটার এখনও প্রচুর ডেভেলপমেন্টের দরকার রয়েছে। তো যাই হোক, এই সাইটটা আশা করতে পারছি যে হয়তো বা যোগাযোগ করলেও করতে পারে, দেখা যাক কী হয়। ভিডিওটা বেশি লম্বা করবো না, এইরকম ভিডিও আপডেট আরও তৈরি পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনি মেনি থ্যাঙ্কস। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।